এখন চলে এসেছি খালসারে। খালসার খালসারে এখন এসেছি আমরা। খালসার থেকে যাবো ডাস্কিট মনাস্ট্রি যাব। খালসার বেসিক্যালি একটা এখানে হোটেলস আছে, হোটেলস মানে খাবার এই আর কি। এখানে লোকে একটু রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, কারণ খারদুংলা থেকে এই যে রাস্তাটা প্রচণ্ড স্টিফ এবং টান, প্রচুর ভমিটিংয়ের চান্স তো আছেই, প্রায় 80% লোকের ভমিটিং হয়। আমারও মানে শরীরটা একটু ইয়ে হয়ে আছে, আর মোটামুটি এই। আর এখানে এখানে র্যাফটিংও হয়, এই যে খালসার, তো আসুন জায়গা আপনাকে দেখাই খালসার। চলে এসেছি একটা পয়েন্টে, প্রথমে জায়গাটা আপনাদের দেখাই কিরকম।
এই পয়েন্টটাতেই শুটিং হয়েছিল ভাগ মিলকা ভাগের যে শ্যুটটা, যেখানে ফারহান আখতার আর কি সেই কোমরে দড়ি দিয়ে এবার টায়ারটা বেঁধে সেই ছুটছিল, আর সেই গানটা হচ্ছিল না তু ভাগ মিলকা ভাগ মিলখা, এই এই সেই শুটিং স্পট যেখানে শুটিং হচ্ছিল। এটা ছাড়াও এখানে যেটা আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এটিপি ড্রাইভ হয়, এই আপনারা দেখাচ্ছি এটিপি, এই এটিপি ওখানে করছে দেখুন, এটিপি ড্রাইভ হয় এখান দিয়ে ওপরটায় নিয়ে যায়, হ্যাঁ ওপরটা এখান থেকে ওপরে নিয়ে যায় এটিপি ড্রাইভ। তো মোটামুটি এই জায়গা বৃহস্পত্য এটাই যেখানে শুটিংটা হয়েছিল প্লাস এটিপি ড্রাইভ এটা হয়। আর আসলে আমার রাস্তাটাকে দেখাই, এটা হচ্ছে আমাদের গাড়িটা, রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা ডিক্সিট মনাস্ট্রি, এখানে এন্ট্রি হচ্ছে 30 rupees পার হেড, আর এখন এন্ট্রিটা আমরা করলাম। আশপাশটা এবার দেখুন, মন সুন্দর কথা বলি, যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে এই যে এখানে যে বুদ্ধ মূর্তিটা আছে সেটা কিন্তু ফিউচার বুদ্ধ মূর্তি, মানে হচ্ছে যে বুদ্ধ যখন পুনর্জন্ম নেবেন তখন যে রূপে আসবে সেই রূপের মূর্তি এখানে আছে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু এগুলো, তো ফিউচার বুদ্ধ এখানে এই মূর্তিটা আছে, একটু পরেই আপনাদের আমি দেখাবো। দেখুন এবার দেখা যাচ্ছে এখান থেকে,
চলে এসেছি হুন্ডারে। হুন্ডারে আমাদের এটা হচ্ছে রুম, আমাদের দিয়েছে টেন্ট। টেন্টটাকে একটু ভেতর থেকে আপনাদের দেখাই, আসুন। এই টেন্ট, এই চেনটা করে ঢুকতে হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা কমন স্পেস, ঠিক আছে, এটা কমন স্পেস। এবার রুমটায় যখন ঢুকছি আমরা, এই ফ্যান নেই, লাগে না, বাল্ব আছে একটা, লেপ আছে, এবং রাতে খুব ঠান্ডা পড়বে। বালিশ আছে, একটা দুটো তিনটে সেট বালিশ। চার্জিং পয়েন্ট আছে একটা, এরকম দু পিন চার্জিং পয়েন্ট। আর আসুন, এখান থেকে গেলাম, কার্পেট পাতা আছে, পুরোটা কিন্তু কার্পেট পাতা আছে, কার্পেট আছে। এখান দিয়ে ঢুকছি ওয়াশরুম, ওয়াশরুম বেসিন আছে, মিরর আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে, হ্যান্ড টয়লেট স্প্রে সেটা আছে, বালতি দিয়েছে, মগ দিয়েছে, এটা একটা জানলার মতো করা আছে। তো মোটামুটি এই রুম, বেশ সুন্দর, ইনোভেটিভ। টেন্ট এরকমই হয়, এদের মোটামুটি 10টা টেন্ট আছে, 10টা এদের টেন্ট আছে এদের। এখানে মোটামুটি ডবল অকুপেন্সি, আমরা আছি 107 নম্বরে। এরকম আরও অন্যান্য টেন্ট আছে, এটা তার পাশে, এটা পরপর, এরকম করে এতে 10টা টেন্ট আছে। এটা সুন্দর গার্ডেনিং সিস্টেম করা আছে, এই দেখতে পাচ্ছেন পরপর টেন্টগুলো করা আছে। এগুলো যখন সিজনটা শেষ হয়ে যায়, ওগুলো অক্টোবরের 15 এগুলো সব আনপ্যাক করে দেয় আর কি, পার্মানেন্ট একটাও নয় এখানে। কিতনা টাইম করে রাখতা ইয়া পর ছে সে 11 বাজে তাক রয়েগা, 6টা থেকে 11টা অবধি এখানে থাকবে, ফ্লেক্সি থাকবে 6টা থেকে 11টা অবধি। আর এটা হচ্ছে এদের অফিস এখানকার, আর ঠিক আছে ভাই, ভাই ইয়ে সব কে ইয়ে, আচ্ছা ঘর, এটা হোটেলের পার্ট না, এটা পার্সোনাল ঘর আর কি। তো এটাই, আর মোটামুটি এই এন্ট্রি পয়েন্টটা দেখাচ্ছি, ঠিক আছে, এই এখানে এন্ট্রিটা হয়। আর এই হচ্ছে নাম, সামার হলিডে ক্যাম্প হুন্ডার নুব্রা। এই হলো ক্যাম্পের, ক্যাম্পের লোকেশন ডিটেলসটা সব দিয়ে দিলাম। এবার ফেসিলিটি কী সেটা তো না থেকে বুঝতে পারবো না, থাকার পর আপনাদের জানাবো এখানকার ফেসিলিটিস কীরকম, খাবার কীরকম। এখান থেকে বললো হাফ অ্যান আওয়ার দূরেই যে ডেজার্ট সাফারিটা হয় সেটা, লোকেশন ওয়াইজ এক্সেলেন্ট। এবার খাবার দাবার সে কীরকম হয় সেটা জানাবো, জল টল কীরকম আসে না আসে, ঠিক আছে, রাখছি, পরে দেখা হবে। আমি অর্ণব, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি নানা জায়গায় ঘুরছি এবং ভিডিও করছি। যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন, এবং বেল আইকনটাকে ক্লিক করবেন, কারণ যখনই আমি কোনো নতুন এক্সাইটিং ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার ফোনে চলে আসে।